আসসালামু আলাইকুম এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাও আর ইউ আই হোভ ইউর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই টিয়ার্লা টুডে আই এম গনে শেয়ার উইথ ইউ এ প্যারাগ্রাফ অ্যান্ড ইটস নেম ইজ ফুড অ্যাডাল্টারেশন ইট ইজ পাবলিক ডিমান্ড দ্যাটস ওয়াই আই মেক ইট ইন দ্য বোর্ড অন দ্য বোর্ড সো আমরা দেরি না করে ফুড অ্যাডল্টারেশন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ে নিব এবং খুব সহজভাবে পড়ব অর্থ সহকারে ঠিক আছে আমরা দেরি না করে বোর্ডের দিকে আসি আমরা লিখেছি প্রথমে প্যারাগ্রাফের তোমরা জানো যে হচ্ছে প্যারাগ্রাফের প্রথমে কী দিতে হয় টপিক সেন্টেন্স দিতে হয় ইট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর কাইন্ড অফ প্যারাগ্রাফ সো টপিক সেন্টেন্সটা কী দিয়েছি আমরা যে এ সাবস্ট্যান্ড অ্যাড একটি উপাদান যোগ করা টু এ ফুড আইটেম একটি ফুড আইটেমে টু রেডিউস অর্থাৎ নিম্ন করা ইটস কোয়ালিটি তার গুণ ডেটে রয়েছে ফুডের অ্যান্ড ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে ইনক্রিজ বৃদ্ধি করা ইটস কোয়ান্টিটি তার যে পরিমাপটা রয়েছে সেটা হচ্ছে কমিয়ে দেওয়া অর বৃদ্ধি করা অর টু লুক ফ্রেশ এবং হচ্ছে স্বদেশ দেখা অ্যান্ড অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় দেখা ইজ কল্ড ফুড অ্যাডাল্টারেশন তাহলে আমরা প্রথমেই টপিক সেন্টেন্সে ফুড অ্যাডাল্টারেশান একটা প্রপার সংজ্ঞা দিয়ে দিয়েছি যে ফুড অ্যাডাল্টারেশনটা আসলে কী নেক্সটে আমরা লিখছি ফর এক্সাম্পল যে ফুড অ্যাডাল্টারেশনটা কী কীভাবে ঘটে ফুড প্রডিউসার অর্থাৎ খাদ্য উৎপাদনকারীরা অ্যান্ড সেলার এবং বিক্রেতারা আর ইউজিং ব্যবহার করে এক্সেসিভ অ্যামাউন্ট অফ কেমিক্যালস অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল ইউজ করে অ্যান্ড আদার প্রিজারভেটিভস অর্থাৎ সংরক্ষণকারী যে উপাদানগুলো রয়েছে ইন ফুড আইটেমস এবং খাদ্যে জাস্ট টু কিপ দ্য ফুড ফ্রেশ শুধুমাত্র খাবারকে সতেজ করার জন্য ফর এ লং টাইম দীর্ঘ অ্যান্ড মেক মানি এবং অর্থ উপার্জন করার জন্যই এই ধরনের কারাপ্টেড কাজগুলো গ্রিডি বিজনেসম্যানগুলো করে থাকে রিসেন্টলি সাম্প্রতিক সময়ে ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ বিকাম অ্যান অ্যালার্মিং প্রবলেম অর্থাৎ সাম্প্রতিক সময়ে খাদ্য ভেজাল বাংলাদেশের জন্য একটি কী হয়েছে অ্যালার্মিং প্রবলেম হিসাবে দাঁড়িয়েছে ইট ইজ অ্যান অফুল অফেন্স এটি একটি দ্বন্দ্বনীয় অপরাধ অ্যান্ড কমিটেড বাই গ্রিডি বিজনেসম্যান এবং হচ্ছে লোভী ব্যবসায়ীদের দ্বারা এটি ঘটে থাকে দিস কেমিক্যাল আর এক্সট্রিমলি হার্মফুল এই কেমিক্যালগুলো হচ্ছে মানে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য বিসাইড পাশাপাশি দিস আর কজ যেগুলো ঘটাতে পারে সিরিয়াস ডেজিস বিভিন্ন ধরনের মানে মারাত্মক হচ্ছে অসুখ লাইক ফুড পয়জনিং তারপর হচ্ছে ডায়াবেটিক্স ক্যান্সার হার্ট অ্যাটাক ডায়রিয়া এ ধরনের অসুখগুলো ঘটাতে তোমরা হচ্ছে আরও এখানে বৃদ্ধি করতে পারো অসুখের নামগুলো আরও রোগের নামগুলো তোমরা দিতে পারো যেগুলো হচ্ছে খাদ্য ভেজালের কারণে হয়ে থাকে আমাদের হুইচ ক্যান ইভেন কজ এমনকি ঘটতে পারে ডেথ এবং মৃত্যুও ঘটতে পারে আরও এখানে আমরা বডিটা আরও বড়ও করতে পারি আমরা লিখতে পারি যে হচ্ছে শিশু খাদ্যেও হচ্ছে কী করা হচ্ছে মিশানো হচ্ছে তারপর হচ্ছে এই শিশু খাদ্যের ব্যাপারগুলোতে আমাদের বেশি মাত্রায় সচেতন হওয়া উচিত এই ধরনের করে আমরা বডিটা আরও বড় করতে পারি যে ফুড অ্যাডাল্টারেশান কেমন হচ্ছে যার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে সমাজের কি ক্ষতি হচ্ছে আমরা যে ফিউচার জেনারেশানটা পাবো সেটার কিন্তু ক্ষতি হবে যদি মাত্র আমরা শিশু খাদ্যতে যদি আমরা ভেজাল দিই আমাদের শিশুই যখন আগামী দিনের ভবিষ্যৎ শিশুতেই গলজ্জল আসলে তো বড় ধরনের আমাদের সমস্যা হ্যাঁ জাতির জন্য ভবিষ্যতের জন্য আমাদের প্রচুর সমস্যা এই কারণে কী করতে হবে শিশু খাদ্য রিলেটেড কিছু কথা আমরা লিখে দেবো জাস্ট এখন যদি কেউ না পারো এইটুকু যদি লিখে দিতে পারো তাও অনেকটা মার্ক পাওয়া তারপরে আমরা আসি যে জানি যে হচ্ছে টপিক সেন্টেন্স দেওয়ার পর আমরা বডি দেওয়ার পর যে লাস্ট কথাগুলো দিই সেটা হচ্ছে ক্রোহিনসন অথবা হচ্ছে উপসংহার যেটাকে বলি তো আমরা উপসংহারে লিখেছি সেটা হচ্ছে কি ইন দিস রিগার্ড এই বিবেচনায় গভর্নমেন্ট মাস্ট মেনটেন গভর্নমেন্ট অবশ্যই মেনটেন করা উচিত প্রপার কোঅর্ডিনেশান অ্যামাউন্ট ইটস বডি অর্থাৎ সরকারের যে অন্ত মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই একটা যোগাযোগ মেনটেন করা উচিত টু স্টপ দ্য গ্রেডি বিজনেসম্যান কারণ একটা মন্ত্রণালয় কখনোই সব কিছু বন্ধ করতে পারবে না এর জন্য দরকার প্রশাসন থেকে দরকার তারপর হচ্ছে যারা ফুড সেফটি আছে তাদেরও দরকার সকলকে একসাথে এক জায়গাতে যুক্ত হয়ে কাজটা করতে হবে তাহলেই এই ধরনের কারাপ্টেড কাজগুলো বন্ধ করা আমাদের সম্ভব তো অ্যামং ইটস বডি টু স্টপ গ্রেডি বিজনেসম্যান হু আর যারা বা জিনিরা অ্যাডাল্টেরিং ভেজাল করে ফুড আইটেম অর্থাৎ খাদ্য খাদ্যকে ভেজাল করে বিসাইড পাশাপাশি স্ট্রং পানিশমেন্ট অর্থাৎ কঠিন শাস্তি মাস্ট বি গিভেন তাদেরকে দেওয়া উচিত টু ডেম তাদেরকে ফর দিস ক্রিমিনাল অ্যাক্ট এই ধরনের ক্রিমিনাল কাজ করার জন্য অ্যান্ড এবং অ্যালাংউথ পাশ সাথে সাথে উই শ্যুড আমাদের উচিত ক্রিয়েট এ পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ পাবলিক যে সচেতনতা রয়েছে সেটি আমাদের সৃষ্টি করা উচিত টু প্রোটেক্ট আওয়ার সেলফ আমাদের নিজেকে রক্ষা করার জন্য কারণ পাবলিকই পারে সব কিছু রুখে দিতে তাই পাবলিক অ্যাওয়ারনেস যদি থাকে আমরা যদি বলি যে এই যেটা দেখেছি খুব তাজা মনে হচ্ছে আসলে এটা আসলে তাজা না এটা কেমিক্যাল দিয়ে তাজা করা হয়েছে আমরা এটা কিনবো না আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি তরমুজ আমরা কিনে নাই তরমুজ ফল কলাপস করছে ডাউন করেছে তো আমরা যদি সচেতন হই তো এই ধরনের ফুড অ্যাডাল্টারেশনকেও রুখে দেওয়া সম্ভব আমরা যে হোটেলে খেতে যাব সেই হোটেল আমরা দেখবো যে আসলে তারা ভেজাল দিচ্ছে কিনা যদি ভেজাল দেয় আমরা প্রশাসনকে অবগতি করব। আমাদের দ্বারাই সম্ভব তো আজকের মতন এখানেই সমস্ত ঘোষণা করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম